দেখুন, এই মেয়েটির কানের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। এখন সে মেয়েটি এখানে কিছু পাথর তার কানের মধ্যে সে পরে রেখেছিল, যার কারণে ইনফেকশন হয়ে গেছে। তো আমরা একটি একটি করে পাথর প্রথমত এখান থেকে বের করব। একটি এখান থেকে যে কানের যে কানফুলগুলো সেগুলো আমরা একটা একটা করবে এখান থেকে বের করব। তো দুইটি বের করেছি, এখন তিন নাম্বারটিও বের করব। বের করে নেওয়ার পর এখন এখানে যে জায়গাটি ফুলে গেছে সে জায়গার মধ্যে যে লিকুইডগুলো জমে রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে বের করব। তো এগুলাকে এভাবে টেনে 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 বের করব ভিতর থেকে, জায়গাটাকে বড় করব এবং ভিতর থেকে যে লিকুইডগুলো আছে সেগুলোকে বের করব। এখন ভিতরে যে একটি দানা ছিল সেটাকে বের করে নিয়েছি। এখন এটাকে আমরা প্রেস করব, ভিতরে যদি আরও কিছু ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে। দেখুন এভাবে প্রেস করলাম, প্রেস করতে করতে এগুলা সবগুলা বের হয়ে গেছে ময়লা, এবং এগুলাকে এখন ক্লিন করব। ক্লিন করে নেওয়ার পর এখন আমাদের কান তো পরিষ্কার হয়ে গেছে, সাইডে আরও দুইটি এখানে রয়েছে যেগুলাকে আমরা এখানে ক্লিন করব। ভিতর থেকে যে ময়লাগুলি সেগুলোকে বের করব, যে লিকুইডগুলো রয়েছে বের করে দিয়েছি, এবং বড়টাও এভাবে আমরা বের করব। কি ময়লা রে! এবং আমরা এগুলোকে পরিষ্কার করব। ওকে, একদম ক্লিন হয়ে গেছে। মেয়েটির কান ছিল আগে এরকম, এখন আমরা এটাকে ক্লিন করে এরকম করে দিয়েছি। এখন আরও একজন মেয়ে তার কানের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন সে অনেক কিছু এখানে গ্যাজেট সে পরে রেখেছে কানের ভিতরে। তো তার কানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সমস্যা। তো আমরা এই কানটিকে ঠিক করব, যার জন্য প্রথমত আমরা যে গ্যাজেটগুলো সে পরে রেখেছে কানের মধ্যে সেগুলোকে আমরা এখান থেকে বের করব, এবং ময়লাগুলো প্রথমে ক্লিন করে দিই। যে ভিতরে যে ময়লাগুলো রয়ে গেছে, যে কানের ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলাকে এখান থেকে এভাবে ক্লিন করব, বের করে নেব। দেখুন কানের কত অবস্থা খারাপ। এখন এখানে আমরা এই এগুলাকে বের করব, সে যে গ্যাজেটগুলো পরে রেখেছে। তো এগুলাকে এভাবে টেনে টেনে বের করব। ওকে, বের করে নিয়েছি। এখন আমরা বড়টাকে বের করব। বড়টার স্ক্রুটাকে খুলে দিলাম, এবং এভাবে এভাবে আমরা বের করব। কি ময়লা! এখন এর ভিতরে যে লিকুইডগুলো রয়েছে সেগুলোকে বের করব। দেখুন বড়টা তো আরও বেশি ডেঞ্জারাস হবে, বড়টার মধ্যে আরও অনেক বেশি থাকবে, ছোটোটার মধ্যে এতগুলি বের হচ্ছে। এটাকেও আমরা এভাবে প্রেস করে করে এগুলাকে এখান থেকে বের করে দেবো, কানটি যেন ক্লিন হয়ে যায়। এখন আমরা পরিষ্কার করে নিই। প্রথমত পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি কানটি একদম ক্লিন হয়ে গেছে, কিন্তু নিচে একটি বড় রয়ে গেছে যেটিকে আমরা এখন প্রেস করব। ওহ, অনেক বেশি শেষই তো হচ্ছে না। অনেক বেশি ময়লা ভিতরে জমে গিয়েছে। যাক, ফাইনালি আমরা বের করতে পেরেছি। কানটি আগে এরকম ছিল, এখন আমরা কানটিকে এরকম করে দিয়েছি।